বাংলাদেশ দেশটিকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই, তবে আলোচনার থেকে সমালোচনাটাই হয়তো বেশি হয়। কিন্তু এই আলোচনা সমালোচনা উপেক্ষা করে যারা দেশের জন্য খেটে যাচ্ছে তারাই দিন শেষে বাংলাদেশকে বিভিন্ন প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব 2020 সালে বাংলাদেশ কোন কোন সেক্টরে কততম পর্যায়ে রয়েছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও চেপে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয়। ভিডিওটি আমি শেষের দিক থেকে শুরু করছি। মৌসুমি ফল। মৌসুমি ফল বলতে আমরা বিভিন্ন মৌসুমে উৎপাদিত হওয়া ফলকেই বুঝি এবং মৌসুমি ফল উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে দশম। পেয়ারা। পেয়ারা উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে অষ্টম। এখানে পিরোজপুরের পেয়ারা চাষিদের অবদান লক্ষণীয়। এবার আসি আমে। আম উৎপাদনে আমরা এখন সারা বিশ্বে সপ্তম অবস্থানে আছি। এক্ষেত্রে আপনি রাজশাহী চাপাই নবাবগঞ্জের আম চাষিদের ধন্যবাদ না দিলে ভুল করবেন। তারা বাংলাদেশের সবচাইতে বেশি আম উৎপাদন করে থাকে। ছাগল। আশ্চর্য হলেও সত্যি, বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ ছাগল উৎপাদনে বিশ্বে এখন চতুর্থ। কাঁঠাল, আমাদের জাতীয় ফল। কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে, ভাবা যায়। মাছ, আমাদের ইতিহাসের সাথে মাছ একটি অবিচ্ছেদ্য অংশ। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তো মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? হ্যাঁ, মাছ উৎপাদনে বাংলাদেশ এখন আছে বিশ্বের চতুর্থ অবস্থানে। সবজি, আপনি হয়তো ভেবে থাকবেন সবজি উৎপাদনে বাংলাদেশ অনেক পিছিয়ে, কিন্তু না, সবজি উৎপাদনে বাংলাদেশ এখন সারা বিশ্বে তৃতীয় অবস্থানে আছে। আলু। আলু উৎপাদনে আমরা আছি ষষ্ঠ অবস্থানে, তবে এটা দিন দিন বাড়ছে। আশা রাখি আলু উৎপাদন ও দেশে বাড়বে। চাল, আমাদের দেশে চালের দাম অন্যান্য দেশের তুলনায় অনেক কম, তারপরেও কারণবশত চালের দাম বাড়ে এবং কমে। চাল উৎপাদনে আমরা আছি সারা বিশ্বে চতুর্থ অবস্থানে। জিডিপি প্রবৃদ্ধি। জিডিপি প্রবৃদ্ধিতে আমরা এখন তৃতীয়, সম্প্রতি ভারতকে ছাড়িয়ে গেছি আমরা। এবার আসি ইলিশে। ইলিশ বাংলাদেশের জিআই প্রোডাক্ট। জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যালি আইডেন্টিফাইড। এর মানে দাঁড়ায় ইলিশ একান্তই আমাদের সম্পদ, আর সারা বিশ্বকে তাক লাগিয়ে ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন প্রথম অবস্থানে আছে। এখানে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়, মৎস্যবিজ্ঞান অনুষদ ও অন্যান্য মৎস্য রিসার্চ সেন্টারগুলো ভূয়সী প্রশংসার দাবিদার। পাট উৎপাদনে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে, তবে রপ্তানিতে বিশ্বের শীর্ষে রয়েছে পাট। ক্রিকেট একটি আবেগের নাম। মাশরাফি, মাহমুদুল্লাহ, সাকিব, মুশফিক সহ আরও অনেকে মিলে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ান ডে সিরিজে সপ্তম অবস্থানে নিয়ে এসেছে। এছাড়াও বাইসাইকেল রপ্তানিতে এবং আউটসোর্সিংয়ের দিক থেকে বাংলাদেশ এখন সারা বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। এই হলো আমার সোনার বাংলা। বাংলার মাটিতে আছে জাদু, বাংলার মানুষের আছে শক্তি, এর জন্যই আমরা সারা বিশ্বে আছি এখন সবার শীর্ষে। আমার দেশ, আমার অহংকার, বাংলাদেশের আরও উন্নতি করুক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দীপঙ্কর অধিকারী। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।